যে বাড়ির চাবি আরেকজনের কাছে আছে সেই বাড়িতে থাকতে কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কেমন হবে যদি একটা ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কোনো উন্মুক্ত উদ্যান থেকে আপনার বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে যায়, কিংবা যার জানালা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না, এমন একটা বাড়িতে কি আপনি নিজেকে সুরক্ষিত ভাববেন? ইন্টারনেট হলো সেই বাড়ি, তবে এর মানে এই নয় যে সে বাড়িতে কখনোই যাওয়া যাবে না। তবে ব্যাপারটা এমন যে সেই বাড়িতে নিজের মূল্যবান জিনিসগুলো সংরক্ষিত করতে যাওয়ার পূর্বে সকল সমস্যার ব্যাপারে পূর্বাভাস জেনে তার সম্ভাব্য সকল সমাধানের ব্যবস্থা করতে হবে। কেউ একটা মামুলি বাক্সকে একটা উঁচু দালানে পরিণত করেছে। ইন্টারনেটের উদ্ভাবন হয়েছিল যখন কম্পিউটার সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল এবং কেবল বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা যেত। এর উদ্দেশ্য ছিল সুপার কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগ বাড়তেই থাকে এবং ১৯৮০ সালে যখন পিসির ব্যবহার বৃদ্ধি পায় তখন যোগাযোগের বিপ্লব ঘটে। খুব দ্রুত মানুষ কেবল যোগাযোগ রক্ষা নয়, বরং পাশাপাশি অর্থ লেনদেন, খেলাধুলা, দেশ বিদেশের খবর সংগ্রহ, কেনাকাটা সহ যাবতীয় সকল কাজ করতে শুরু করলো এই ইন্টারনেটের বদৌলতে। ফোন, ব্রিজ, গাড়ির মতো বিভিন্ন যন্ত্র ইন্টারনেটের ব্যবহার শুরু করেছে, কিন্তু এই সহজলভ্যতা সকলের সুরক্ষা একই মূল্যে নিয়ে এসেছে। একটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সকল তথ্য মুছে দেওয়ার, নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখছে, এমনকি অন্যের তথ্যের উপর নিজের ক্ষমতার বিচরণ করাতে পারছে। এইসব আমাদের কাছে ভাইরাস নামে পরিচিত। এছাড়া একে অন্যের পরিচয় চুরি করতে কিংবা হ্যাক করতে পারছে এই ইন্টারনেটের সাহায্যে। এইসব ক্ষতিকর সব প্রভাব পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কারণ ইন্টারনেট খুবই চতুর প্রকৌশল। সন্ত্রাসবাদীরা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে। সরকার কূটনীতিতে এবং হ্যাকাররা আরও বড় রাজনৈতিক স্বার্থে ইন্টারনেট ব্যবহার করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১ বিলিয়ন তথ্য চুরি হওয়ার রেকর্ড রয়েছে। একটা পরীক্ষামূলক চিন্তা থেকে ভাবা যাক, একটা সঠিক ইন্টারনেট কেমন হতে পারে? ব্যবহারিকগণ তাদের ব্যক্তিগত কম্পিউটারে কোনো তথ্য ডাউনলোড কিংবা ইনস্টল করতে পারবে না। ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষিত হতে থাকবে, ওয়েবসাইটে ঘুরে আসার সংখ্যা নির্দিষ্ট থাকবে, যে কোনো ওয়েবসাইটে লগ ইন করতে ১০০ ক্যারেক্টারের পাসওয়ার্ড, শারীরিক নমুনা এবং শব্দের ব্যবহার করতে হবে, সার্ভারের ডাটাগুলো সশস্ত্রভাবে চাঁদে সংরক্ষিত থাকবে। কিন্তু এমন নিরাপত্তা অবস্থার মধ্য দিয়েও কিছু চতুর হ্যাকার আছে যারা ঠিকই একটি উপায় বের করে নেবে। ভালো খবর হলো, আমাদের ইন্টারনেটে ত্রুটি থাকা সত্ত্বেও এটা খুবই সাধারণ বিষয় যে আপনি আপনার নিজেকে রক্ষা করতে পারবেন, এবং প্রচুর লোক আছে যারা ইন্টারনেটকে সুরক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।